সকল পার্টি সেই সকলে কিন্তু এটা কথা উল্লেখ করেছে, এইবার যে জনমত বা তেখেতসকলের যে রায়, সেই রায় আসলে উন্নয়নের সপক্ষে হব আর সমষ্টিটোর কাম করা তেনে প্রার্থী বিচরা বলে বহুতে দাবি উত্থাপন করেছে, বহুতে সেই মন্তব্য আগবাইছে। কারণ আজির দিনটে হয়েছে ভোটারের দিন আর সেই ভোটারের এই বিশেষ দিনটি সকলে উদযাপন করেছে আর তেখেতসকলে কৈছে যে এই গোটাই বিষয়টি অনাগত পাঁচ বছরের দাবদ্ধ থাকিব পড়া সমষ্টিরকে দাবদ্ধ থাকিব পড়া তেনে প্রার্থীকে তেখেতসকলে প্রক্ষেপ করব। মোর হতে উপস্থিত আছে জিতুল ডেকা, উপস্থিত আছে তেখেতের হতে দু কথা কথা বলে চেষ্টা এই মুহূর্তে। রাতেপরা ব্যস্ত আছে, আজি দীর্ঘ সময় ধরে দিন রাতে একাকার করে সমষ্টি ঘুরিছে, প্রতিটি চুকে কোণে গেছে। এই মুহূর্তলৈকে আক্ষেপ পড়ে গেল নাকি কোনোবা স্থানত এই মুহূর্তলৈকে যাব নোৱাৰিলে ভোটারের ওসরলৈ? নহয়, ভোট কেন্দ্রত আজি খবর লওয়ার কথা যদি কৈছে, এটা 220টা বুথ আছে। গতি আমি ইতিমধ্যে যিমান পাৰো খবর লৈছো, আমার সদস্যসকলে বা দলের মানুষে খবর লৈছে, কিন্তু এটাও যাব কিছু বাকি আছে। পুয়ার ভাগতে আসলে যথেষ্ট ভিড় হয়েছিলেন ভোটকেন্দ্রসমূহত, পুয়ার ভাগতে এবার জনসাধারণে ভোট দিছে। আর আটাইতক ডর কথাটা হয়েছে যে কমলপুরত এবার ইভিএমের বহুত বিসঙ্গতি, রাতেপা 7 বজাৰ পৰা 11 বজাৰ ভিতরতে বহু কেটা ভোটকেন্দ্রত ইভিএমের বিসঙ্গতি হয়েছে। এই সন্দর্ভে নির্বাচনী বিষয়ক জানা হয়েছে, কিন্তু ইমানবর ইভিএম মানে এই সমষ্টিট কিয় বিসঙ্গতি হয়েছে এই একটা ভাবিবলগিয়া চিন্তার বিষয়। গতি বাকি এটা ঘুরি আছো, রাইজর মতামত কি বা মতদান কি হিসাবে দিব 2 তারিখে গম পাওয়া যাবে, ফলাফলে নির্ণয় করব। কিন্তু প্রার্থী হিসাবে আজি পরিবেশটা কেনকা পাইছে? আগতে ভোট দিছে কিন্তু এইবার প্রার্থী হিসাবে আপনি ঘুরছে? না, এটা সব রাজনীতির নতুন অভিজ্ঞতা, আগতে অরাজনৈতিক মঞ্চ এখনত আছিল, গতি রাইজে আদরি লৈছে, নতুন দল রাইজর দল। গতি মই আশাবাদী যে রাইজে কমলপুর উন্নয়নের বাবে নিশ্চয়কৈ মোক এই সুবিধা দিব, যে কমলপুর রাইজর লগ লাগি লগত লৈ কমলপুরের যুক্ত অনুন্নয়ন 20 বছরে যে উন্নয়নের মুখ দেখা নাই এই সমষ্টিটে, উন্নয়নের কারণে মোক আগবাই দিব বলে মই বিশ্বাসী। এগারী প্রার্থী লগতে এগারী ভোটার, ভোটার হিসাবে এই সমষ্টিবাসী যিয়ে আসলে হরাজিকা থাকিব, যুদ্ধত জয় পরাজয় থাকিব, কিন্তু এই যুনে আসলে জয় হব তেওঁলৈ কিবা আহ্বান থাকিব নাকি এই মুহূর্তে? কথা হয়েছে কি, যিয়ে জয় নহক কিয় সমষ্টিরপর প্রথম কথাটা হয়েছে উন্নয়ন হব লাগে। গুয়াহাটির মাত্র 20 কিলোমিটার দূর এই একটা সমষ্টি, কিন্তু আপনাদের যদি সাবলে যায় তেতিয়ালে ইয়াত নিবনুয়া সমস্যার পর রাস্তা ঘাটের সমস্যার পর চিকিৎসার সমস্যার পর এই সমষ্টিটো বহু পিছপরা, যাতায়াত যোগাযোগের পর পিছপরা। গতি কমলপুরক লৈ মোৰ এটা সপোন আছে আর এই সপোনটো বাস্তবায়িত করার কারণে রাইজরটো ইতিমধ্যে মই আশীর্বাদ বিচার আর আজি রাইজে সেটা মতামত দিছেই অলরেডি। গতি ইভিএমত বন্দী হল, গতি এই কথাখিনি এটা 2 তারিখলে গম পাওয়া যাব। আর যিয়ে যোনে নিজক কিয় যে নেতা হয়ে সমষ্টিটো বাদ দিব নালাগে, ইয়ার পূর্বতেও সকলে নেতাই হয়েছে, রাইজলে পিঠি দিছে। গতি সেই কথাটুকে মই কম যে সমষ্টি উন্নয়নের কারণে গুরুত্ব দিব লাগে, সমষ্টিত থাকি কাম করব লাগে। যোনে নহোক লাগিলে প্রতিগী ভোটারে প্রতিগী ভোটারে মুহূর্ত কমলপুরের আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য জানাইছে এই মুহূর্তের শেহতীয়া খবর। আর তার সমান্তরালকে ধন্যবাদ জানাইছো আমি শিলচরের আমার সাংবাদিক বিপুল বর্মন আর নগাঁওর আমার সাংবাদিক নীলোৎপল বরা। আর এইখানে মুহূর্তে আমি আন এগারী সতীর্থ সাংবাদিক হীরকজ্যোতি মালাকারের সঙ্গে সংযুক্ত হয়েছো। হীরক, কোন স্থানত আপনি উপস্থিত আছে এই মুহূর্তে? দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে যেহেতু রাজ্যত অব্যাহত আছে, আর এই মুহূর্তে যেহেতু মোর উপস্থিত আছে কলাইগাঁও সমষ্টির বিজেপির প্রার্থী মধুরাম ডেকা, আর মধুরাম ডেকার সঙ্গে মানে কথা পাতি বিচার। দাদা, কেনকা চলিছে এটা আপনাদের? আপনি তো বহুত সেন্টার ইতিমধ্যে পরিবহন করলে, কেনকা দেখিছে? মই রাতেপুরের এতালেক মোটামুটি 100-ের উপর 150 মান মই হেৰি পোলিং সেন্টারত গলো, গোটেবিল পোলিং সেন্টারতে দেখবলে পাইছো যে ভারতীয় জনতা পার্টির ভোট দিয়ার যেটো হার বলে কলো বহুত পার্সেন্টেজ বাড়ব, আগর নিচিনা না থাকে। নন বিজেপি পার্টতো মই দেখবলে পাইছো আমার যিমান ভোট দিছে তারে 90% ভোটে ভারতীয় জনতা পার্টির পক্ষত পড়ব। বিজেপি পার্টতো আমার কিছু যাবার অকমান কম পাইছিল MCLA ইলেকশনত, কিন্তু এটি সেখানেও আমার ভারতীয় জনতা পার্টির পক্ষত পড়ব। কারণ আমি দেখবলে পাইছো যে গোটেই কলাইগাঁও সমষ্টিটোর মানুষখিনি পরিবর্তন বিচারিছে, পরিবর্তন বিচারিছে, উন্নয়ন বিচারিছে। আগত BPFর যে ইয়াত MLA আছিল, MLA যা কাম করেছে সেই কামবিলাকত আমার ইয়ার কলাইগাঁও সমষ্টির যা জনসাধারণ, সেই জনসাধারণখিনি সন্তুষ্ট নয়। আর আমিও জানো যে কলাইগাঁও সমষ্টিটো একেবারে অসমের ভিতর একটা অনুন্নত সমষ্টি। এই সমষ্টিটোত রাস্তাঘাটের সকলতক বেয়া পরিবেশ, একেবারে কদর্য পরিবেশ রাস্তাঘাটের।
ওপৰ এটা মেইন ৰাস্তা দুই এটা আছে যদিও গাঁওবিলাকত আজি বৰষুণ যোৱাৰ পিছত সোমাব নোৱাৰা আছে, আমি বহুত চেণ্টাৰতে সোমাব নোৱাৰি একমাত্ৰ ৰাস্তা ঘাটৰ কাৰণে। গতিকে ৰাইজে এবাৰ ইয়াত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত থাকি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আগন্তুক হ'বলগীয়া দিশপুৰীয় চৰকাৰখনৰ লগত থাকি যাতে ইয়াৰ পৰা এজন প্ৰতিনিধি পঠাব, ৰাইজে সেইটো ইচ্ছা কৰিছে যাতে প্ৰতিনিধিজনে আমাৰ মূল সমস্যাসমূহ বিধানসভাত ৰাখি এই সমষ্টিটোৰ উন্নয়ন হ'ল, তাৰ কাৰণে ৰাইজে মানে হিলডল ভাঙি ওলাই আহিছে। মই এটা সুধিব কোন দুটা মূল ইছ্যু বা কোন যদি আপুনি বিধায়ক হয় পাঁচ বছৰ অনাগত কোন দুটা মূল সমস্যা? ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এইখিনি মুহূৰ্তত আপোনাক, আৰু এনেদৰে প্ৰতিটো স্থানত